দশভুজার উদ্যোগে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন নদিয়ার পায়রাডাঙ্গায়। সম্পূর্ণ গৃহবধূদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংস্থা দশভুজার উদ্যোগে আয়োজন করা হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির ও রক্তদান শিবিরের। বাড়ির কাজকর্মের ব্যস্ত গৃহবধূরা সত্যিই যে দশভুজা তা আবারও প্রমাণ করে দিলেন রানাঘাট পায়রাডাঙ্গা এলাকার একদল গৃহবধূ। তারা জানান, মানুষের উপকার করার লোকের সংখ্যা বর্তমানে খুবই কম, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই মানুষের মূল ধর্ম। বাড়ির কাজকর্ম সেরে মানুষের পাশে দাঁড়ানো যায়, মানুষের দুঃখ মোচা যায়, সেই কারণেই তাদের এই উদ্যোগ। আমাদের মূল উদ্যোগ হলো মানুষ হয়ে মানুষের পাশে থাকা। যত এখনকার দিনে সত্যি বলতে গেলে সেভাবে মানুষের পাশে থাকার লোকের অনেকটাই অভাব। আমরা চাইছি আমাদের এই পুরো এরিয়াটা জুড়ে, আমাদের পুরো পায়রাডাঙ্গা এলাকা জুড়ে আমরা সব মহিলারা মিলে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে এক জায়গায় হই, যতটা সম্ভব আমাদের কাজের বাইরে কাজ সংসার থেকে বেরিয়ে এসে সবার পাশে থাকার আমরা চেষ্টা করি। এদিন এক বেসরকারি হাসপাতালের উদ্যোগে তারা আয়োজন করলেন নিজেদের একাধিক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের। এছাড়াও প্রায় ৪৫ জন স্বেচ্ছাসেবী রক্তদাতা এদিন রক্তদান করলেন দশভুজার রক্তদান শিবিরে। উপস্থিত ছিলেন রানাঘাট থানার ভারপ্রাপ্ত আইসি ছাড়াও একাধিক সম্মানীয় ব্যক্তিরা। দুহাতে একাধিক কাজ সামলেও গৃহবধূদের বলা হয় দশভুজা, তার কারণ বাড়ি এবং বাইরে সংসারের একাধিক কাজকর্ম সুনিপুণভাবে সামলানো একজন গৃহবধূর দ্বারাই সম্ভব। সেই কারণেই নদিয়ার পায়রাডাঙ্গার সম্পূর্ণ গৃহবধূদের পরিচালিত এই স্বেচ্ছাসেবী সংগঠনের নাম দশভুজা। নামের সাথে কাজেরও রয়েছে সাদৃশ্য, প্রত্যেকেই বাড়ির কাজ সামলে তারপর নিজেকে সমাজসেবামূলক কাজে নিযুক্ত করেছেন বলেই তারা নিজেদেরকে বলেন দশভুজা। স্বাভাবিকভাবেই গৃহবধূদের এই উদ্যোগে খুশি এলাকার স্থানীয় বাসিন্দারাও। এখনকার গৃহবধূরা শুধুমাত্র বাড়ির কাজেই যে থেমে নেই, বাড়ির কাজের পাশাপাশি তারা সামাজিক কাজেও নিজেকে নিযুক্ত করেছেন, তা দেখে খুশি সকলেই। আমাদের বিনা পয়সায় ইসিজি আর ইকো করানোর ব্যবস্থা করা হয়েছে, আর তাছাড়া সবাই স্বেচ্ছায় রক্তদান শিবিরের একটা আয়োজন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে আমরা দেখেছি যে রক্তের খুব আকাল হয়েছিল, সেই জন্যই আমরা গত বছরও এই প্রচেষ্টাটা করেছিলাম এবং আমরা প্রায় 85 জন মতো ডোনার পেয়েছিলাম, রক্ত দিয়েছিলাম ওই সময়। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।